ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ সার্কুলেট করছে, সেটা হচ্ছে যে সৃজিত মুখার্জি নাকি রামায়ণ তৈরি করছে, এবং সেটা নিয়ে বহু মানে মিডিয়া মানে বাংলাতে যারা মিডিয়া ওই অনলাইন মিডিয়া এগুলো আছে, যারা লেখে আর্টিকেল লিখে, তারা দেখছিলাম প্রচুর লোকে এটা নিয়ে আর্টিকেল লিখেছে এবং সেগুলো ফেসবুকে সার্কুলেট করছে। তো আমাকেও অনেকে সেইগুলো লিঙ্ক পাঠিয়ে আবার বলছে যে দাদা এটা নিয়ে ভিডিও বানাও, দেখো রামায়ণ হচ্ছে। তো আপনারা সিরিয়াসলি প্রথম কথা, যারা এটা পড়ছেন তাদের মনে হয় যে রামায়ণ একদম প্রপারলি কস্টিউম ড্রামা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া পসিবল? একেবারেই পসিবল না। রামায়ণ হচ্ছে যেটা, সেটা সাউথের প্রডিউসাররা করছে, মধু মান্টেনা আর আল্লু অর্জুনের বাবা মিলে প্রডিউস করছে, দুটো ডিরেক্টর মিলে ডিরেক্ট করছে, নীতেশ তিওয়ারি রয়েছে, আরেকজন সাউথের ডিরেক্টর রয়েছে, সেটা এখন প্রি প্রোডাকশন লেভেলে আছে, স্ক্রিপ্টিংয়ে কাজ চলছে, এখন তো সব বন্ধ আছে। এবং সেটা নিয়েও প্রচুর ফেক নিউজ আসছে, ও এ রাম হবে, অমুক হবে, এই হবে। আর মহাভারতের বলতে গেলে দীপিকা পাডুকোন একটা করছে, সেটাতে দীপিকা পাডুকোনের মানে মহাভারত, সেটা হচ্ছে দ্রৌপদীর পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা একটা নভেলের ওপর বেসড। এনিওয়ে, তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে বাংলাতে কস্টিউম ড্রামা হওয়া সম্ভব নয়, সেই লেভেলের VFX বা সেই লেভেলের বাজেট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নেই যে রামায়ণ ওইভাবে বানাতে পারবে। তো মডার্ন ইন্টারপ্রিটেশনে হতে পারে, মডার্ন ইন্টারপ্রিটেশনে যেরকম ধরুন প্রকাশ ঝা মহাভারত বানিয়েছিল যে রাজনীতি বলে যে সিনেমাটা, তার যদি আপনি গল্পটা দেখেন ওটা অ্যাকচুয়ালি মহাভারতের গল্প, তো ওইভাবে বানাতেই পারে মডার্ন ডেতে দাঁড়িয়ে, কিন্তু তার কোনো পরিকল্পনা কোথাও কিছু ছিল না। এটা হচ্ছে এখন লোকে বসে আছে। তো কদিন আগে সৃজিত মুখার্জিকে একজন সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করেছিল যে সে যদি মহাভারত বানায় তাহলে সে কি কাস্টিং করবে, তার কাস্টিং কি হবে। তো সৃজিত মুখার্জি সেই অনুযায়ী একটা লিস্ট যে কোন কোন পছন্দের অভিনেতাকে সে কাস্ট কর মানে যদি সে বানায় তাহলে সে কোন কোন অভিনেতাকে কাস্ট করতে পারে, তো সেটার একটা লিস্ট লিখে সে টুইটারে সেটা দিয়েছিল। তারপরে সেটা নিয়ে অলরেডি অনেকে দেখছিলাম তখন নিউজ টিউজ লিখেছিল। বাট সিমিলারলি আবার যেহেতু তখন ওটা বলেছিল, তাই একজন ফ্যান আবার তাকে জিজ্ঞেস করেছে যে রামায়ণটা আপনি যদি বানান তাহলে তার কাস্টিং কি হবে। তখন সে আবার একটা কাস্টিং বলেছে যেখানে আবিরকে সে রামের চরিত্রে দিয়েছে, আরো বিভিন্ন ইয়েতে দিয়েছে। বাট এটা কিন্তু সিনেমা হচ্ছে না, এটা হাইপোথেটিক্যাল। সে বলেছে যে আমার যদি বানাই তাহলে আমার এ পছন্দের অভিনেতা থাকবে। তো এটা নিয়ে সুপার এক্সাইটেড হয়ে যাওয়ার কিছু নেই, এটা হচ্ছে না। হলেও ঠিক আছে, মহাভারত একসময় হওয়ার কথা ছিল, যেটা কমলেশ্বর মুখার্জির বানানোর কথা ছিল, সেটাও মডার্ন ইন্টারপ্রিটেশনই হতো, কস্টিউম ড্রামা হতো না, মানে পিরিয়ডিক ফিল্ম সেটাও হতো না। সেখানে তখন পরমব্রত চট্টোপাধ্যায়কে শ্রীকৃষ্ণের রোলে নেওয়ার কথা ছিল এবং দেব নাকি অর্জুন হবে, এইগুলো সব কথাগুলো উঠে এসেছিলো। বাট সেই প্রজেক্টটা তো শেলফ হয়ে গেছে, এটা 2014-15 সেই সময়কার কথা, তখন এটা নিয়ে খুব উঠেছিল এবং কমলেশ্বর মুখার্জির খুব ইচ্ছে ছিল এটা বানানো, চাঁদের পাহাড়ের পরে বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, বাট সেটা আলটিমেটলি হয়নি। বিশ্বর রোলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাস্ট করার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা আলটিমেটলি তো ওই প্রজেক্টটা হয়নি, এত বছর হয়ে গেছে। এবং আমার মনে হয় না SVF ছাড়া এত বড় প্রজেক্ট আর কেউ বানাতে পারবে, হলে ফিউচারে ভালো। বাট আমার এখন অনেক সিনেমা পাইপলাইনে আটকে রয়েছে এবং এই লকডাউনের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক অলরেডি ক্ষতি হয়েছে, তো এই মুহূর্তে এত বড় বাজেটের সিনেমা SVF আর প্রডিউস করবে বলে আমার তো মনে হয় না, কারণ গোলন্দাজ অলরেডি মাঝখানে অনেক আটকে পড়েছে, অনেকটা কাজ তার বাকি। এনিওয়ে, তো এইগুলো সবই মানে ওই ফ্যান মেড থিওরি টাইপের, যেগুলোতে ফিল্ম মেকাররা বলছে যে হ্যাঁ আমি কাজ করলে এই করতাম। তো এটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, এটা ছিল ফার্স্ট একদম প্রপার ইনফরমেশন। এবং এই পোর্টালগুলো কী করছে, লিখছে পুরো জিনিসটা, লিখে তারপর শেষে লিখছে যে এটা সৃজিত মুখার্জি এমনি বলেছে, কিন্তু লোকে কী করছে প্রথমে একটুখানি পড়েই বা হেডলাইনটা পড়েই ভাবছে আরে হচ্ছে মনে হয়, তো সেই জন্যই। বাট সেটা কিছু নয়, আপনাদেরকে বলে দিলাম এটা হচ্ছে ইনফরমেশন। তবে বলে রাখি মাল্টিস্টারের একটা সিনেমা, একটা শর্ট ফিল্ম নাকি হবে, শর্ট ফিল্ম হবে নাকি আমি এক্স্যাক্টলি জানি না, শর্ট ফিল্ম নাকি পুরো ফুল লেন্থ ফিচার ফিল্ম, যেটা অরিন্দম শীল ডিরেক্ট করবে, সেখানে প্রচুর মানে স্টার কাস্ট রয়েছে, মানে মাল্টিপল কাস্টিং রয়েছে। এবং তাতে নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় CM নাকি একটা গান লিখবেন, এবং সেই সিনেমাটা থেকে যে টাকাটা আমদানি করা হবে সেই টাকাটা নাকি যারা ধরুন টেকনিশিয়ান আছে এরা আছে তাদেরকে দান করা হবে, যারা এই সময়টা খুব মানে ভুগছে। তো এই খবরটা জেনুইন খবর, বাট তার আগের ওই রামায়ণ মহাভারতটা পুরোপুরি হাইপোথেটিক্যাল একটা ব্যাপার। সো দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।